হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন ভাই, আমি সৌদি আরব থেকে বলছিলাম। ওই যে আপনার একটা ভিডিও একটা আসলে আমার কি ওই ব্যাংকের একটা ভিডিও দিয়েছেন। জি বলেন। এই আর কি, আমি তো অনেক সব ভিডিও দেখি, ভালো লাগে ভাই। এই ন্যাশনাল ব্যাংকের কি পরবর্তীতে? ন্যাশনাল ব্যাংকের কি, ব্যাংকের তো মনে করেন এখনো অনেকগুলো ব্যাংকের লেনদেন ঝুঁকি। বাংলাদেশ ব্যাংক চেষ্টা করতেছে, ব্যাংকের গভর্নর চেষ্টা করতেছে, এখন শেষ দেখা যাক। সব তো খালি, তলা খালি। না বন্ধ হবে না, বন্ধ হবে না। ব্যাংক বন্ধ হলে তো ক্ষতি। ব্যাংক বন্ধ হলে তো প্রত্যেক অ্যাকাউন্টের বিপরীতে 2 লাখ টাকা করে দিতে হবে আবার কেন্দ্রীয় ব্যাংকে। ব্যাংক মেরামত করার ব্যবস্থা করতে একটু ধৈর্য ধরতে হবে। বন্ধ হবে এরকম তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে ধৈর্য ধরেন, সব গ্রাহককে বলছে। কারণ আমরা তো ভাই বিজনেস থাকি, কষ্ট করে যাই কামাইছি, সবই ন্যাশনাল ব্যাংক মহিলা দিচ্ছে। এখন যদি কোনো রকম কিছু হেরা হয়ে যাচ্ছে তাহলে তুই জীবন মহিলা দিচ্ছি না, কিছুই তো না, কিছু লড়সর করেন টাকা পয়সা এমনি এমনি সরাইয়া উঠাইয়া অন্য ব্যাংক অন্য খাতে কিছু লড়সর করেন, অসুবিধা কি? বুঝেন নাই, ন্যাশনাল ব্যাংকে কি এমন টাকা দেয় না? আর তোলার মতো নতো না, কারণ আমরা বললাম বিদেশ আইসার যে তুলবো সেটা তো হেরা 1 লক্ষ এত টাকা দিব না। আপনার আত্মীয় স্বজন পাঠালে দেয় না? না দেখো, আমাদের নামে, আমার নিজের নামে। কত টাকা আছে ন্যাশনাল ব্যাংকে? এখন দেখেন ব্যাংকের কর্তৃপক্ষ কি বলে। দেখেন আপনি বিদেশ থেকে পাঠাইছেন, আপনি উঠাই যাচ্ছেন না কোনো ভাবে? না এটা তো আমার নিজের নামে, যার জন্য উদাহরণের কোনো সুযোগ নাই, আসলে বলা যাইতে পারে। আপনি বাংলাদেশে, বাংলাদেশে না আসলে কি উঠাইতে পারবেন না? বাংলাদেশে আসলে অন্য ওনারা দিলে তো উঠাইতে পারবো, আর যদি কাল হন না পরে বিদেশ থেকে, বিদেশ থেকে কোনো সিস্টেম নাই? না কোনো সিস্টেম তো ওইভাবে করি নাই, অনলাইন সিস্টেম করি নাই, এটা এফডিআর করা আর কি। ও আচ্ছা, তাহলে ধৈর্য ধরেন, কি করবেন? ব্যাংক তো, ব্যাংকের গভর্নর তো বারবার বলছে যে গ্রাহক যারা আছে ধৈর্য ধরার জন্য, যেহেতু একটা সমস্যা হয়ে গেছে। কিছু কিছু ব্যাংকে সমস্যা হয়েছে, এস এল এম এর 6টা ব্যাংকে সমস্যা হয়েছে, আর ন্যাশনাল ব্যাংক আগের থেকে অনেক কারণে দুর্নীতিগ্রস্ত, কিন্তু বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম ভাবে গভর্নর বলে নাই, বলছে ধৈর্য ধরতে তারা চেষ্টা করতেছে। সেটাই, আপনার ভিডিও আমি সব দেখি ভাই, সব আপনার ভিডিও দেখি, খুব ভালো লাগে আপনার কথা, আমার খুব সুন্দর লাগে। আচ্ছা আচ্ছা, ধৈর্য ধরেন, চেষ্টা করেন। কোন জায়গায় বাড়ি আপনার? আমার ঠিক আছে, ধৈর্য ধরেন, আল্লাহ আল্লাহ করেন, দেখা যাক কি হয়। চেষ্টা করতেছে ওরা ব্যাংকের সকল কাঠামো মেরামত করার জন্য। সেটাই না, এরপরে যদি মার্জে নেওয়া জায়গা তাও তো একটা ভরসা আছে, আর যদি বন্ধ হওয়া জায়গা তাহলে তো জীবন। না না, কোনো ব্যাংক, না না কোনো ব্যাংক বন্ধ হয়ে যাবে ব্যাপারটা এরকম না, তারা বলছে তো। এরপরে কোনো ব্যাংক যদি লাস্টে দেউলিয়া একবারে হয়েই যা, তাহলে অ্যাকাউন্টের বিপরীতে 2 লাখ টাকা পাবেন আর কি। কিন্তু এত দূরে যাওয়ার সম্ভাবনা নাই, এটা ন্যাশনাল ব্যাংক বলেন অন্য ব্যাংক বলেন। ইসলামী ব্যাংক তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়াইতেছে, অন্যান্য ব্যাংক ঘুরে দাঁড়াইতেছে, পিছনে অনেক লোক কাজ করতেছে, আন্তরিকভাবে চেষ্টা করতেছে ব্যাংকিং খাত যেন বিপর্যয় না ঘটে। আপনারা ধৈর্য ধরেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে ভাই, ওকে, ওয়ালাইকুম আসসালাম।